তো বন্ধুরা এসে গেছি কেচকি সঙ্গমে। বেশ ভাস্ট, দূর নদীতে জল থাকলে ব্যাপারটা বেশ হিউজ হতো। এবং আসল সোনার এসছি ড্যামের পাড়ে, এখানে নৌকা চলবে। গুড মর্নিং, এখন বেথলায় আছি। তো বেথলায় হোটেল থেকে এটা ভিউ, সুন্দর বেশ হোটেলটা। এখন সকাল 11টা বাজে, চেক আউট করা হচ্ছে। কালকে রাত্রে বেতলায় এসেছিলাম, এখন এখান থেকে যাব পতরাতু, কিছু সাইট সিন করে তারপর যাব। নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ আর তোমরা দেখছো এডি ব্লগস। চলুন ব্লগটা শুরু করা যাক। হোটেলটা বেশ বড়, প্রেমিসেসটাও বেশ বড়, বাইরে গার্ডেন আছে, ওখানে খেলার জন্য জায়গা আছে বাচ্চাদের, প্লাস এদিকে পার্ক আছে। হোটেল ওয়ান বিহার, নাম্বার আর অ্যাড্রেস ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। একদম ন্যাশনাল পার্ক একদম কাছেই, মানে পেথলা ন্যাশনাল পার্ক, কিন্তু এখন বন্ধ কারণ এখন মেটিং পিরিয়ড। তো ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে খুলবে, তো আমরা ফরেস্ট সাফারিটা শুধু করতে পারবো না। রেডি সুনীলজি? চালিয়ে। তো এখান থেকে 8 কিলোমিটার দূর এখন কেচকি সঙ্গমে আমরা যাব, সেখানে অরঙ্গা আর কেচকি নদীর মিলন ঘটে। তো সেটা আমরা এখন দেখব, কিরম জলের তো তফাত আশা করি পাবোই। তো ভালো এনজয়মেন্ট হচ্ছে, খুব মজা হচ্ছে, বেশ সুন্দর জায়গাটা বেতলা। আমরা এলাম, সাফারি করতে পারলাম না, কিন্তু জায়গাটার স্ট্রাকচারটা মানে নেতারহাটের থেকে বেতলার ডিফারেন্স একটু আছে, অনেকটাই আছে। প্ল্যাটো এরিয়া, স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, আর্কিটেকচারাল ডিফারেন্স আছে, ল্যান্ডস্কেপটা পুরোটাই আলাদা। তো বন্ধুরা এসে গেছি কেচকি সঙ্গমে, একদম কেচকি সঙ্গমের একদম মাঝে, ওইখানটা মাঝখানটা যাবো আমি। তার আগে দেখিয়ে দিই এক্স্যাক্টলি জায়গাটা কীরকম। আর প্লিজেন্ট ওয়েদার, গরম অল্প অল্প আছে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক, তো হালকা মানে ওই বৃষ্টি আগে পড়েছে বলে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে। তো এখন এদিকে নদীটা পুরো শুকিয়ে গেছে কারণ বৃষ্টি নেই বলে, এখানে লেখা কেচকি সঙ্গম, ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো আজকে রাতেই আমরা, মানে আজকে আমাদের লাস্ট দিন এই ঘোরার ঝাড়খণ্ডের, আজকে রাতেই আমরা বেরিয়ে যাব ফর কলকাতা। 10:15 ট্রেন রাঁচি স্টেশন থেকে, এখান থেকে আমরা এরপর পাত্রাতু হয়ে রাঁচি যাব। তো টোটাল 4 দিনে অ্যারাউন্ড আমাদের 5 জনের খরচা হয়েছে পার হেড 6,000 থেকে 6,500 মতন। তো কেচকি নদী পুরো শুকিয়ে গেছে, ওইখানে অরঙ্গা নদী, অরঙ্গা নদীতে জল আছে, জলটা ওখান দিয়ে গেছে, অসাধারণ দেখতে লাগছে। এখানে যদি জলটা থাকতো তাহলে আরও সুন্দরভাবে সঙ্গমটা দেখানো যেত। আমি পারলে এখন শুকনো যখন আছে মাঝে যাওয়াই যায়, কিন্তু একবার আপনাদের সঙ্গমটা দেখাই কোন জায়গাটা এক্স্যাক্টলি হয়েছে। এখানে একজন বসে আছেন, দেখি কি খবর। মিলন স্থল এটা, এইখানটা একদম এক্স্যাক্টলি, জল আছে, অরঙ্গা নদী, এটা উপর দি ব্রিজ, অসাধারণ, বেশ ভাস্ট। দূর নদীতে জল থাকলে ব্যাপারটা বেশ হিউজ হতো এবং আসল সৌন্দর্যটা ফুটে উঠত। তো এখানে আরেকটি ব্রিজ আছে, এটা দিয়ে ট্রেন যায় ওইখানে ব্রিজটা, আর কেচকি রেলওয়ে স্টেশন একদম পাশেই। তো কেচকি চলে আসুন, কেচকি সঙ্গম দেখুন, খুব সুন্দর জায়গা, গ্রিনারি এবং দুটো নদীর মিলনস্থল। পাত্রাতু যাবো আমরা এখান থেকে, তোমরা এখানে আসতে গেলে রাঁচি থেকেও আসতে পারো, বা রাঁচি থেকে কেচকি স্টেশনে চলে আসতে পারো, ট্রেন ধরে এখান থেকে হেঁটে চলে আসতে পারো, বা গাড়ি বা বাসে আসতে পারো, অনেক রকম ওয়ে অফ ট্রান্সপোর্ট আছে, কিন্তু চলে এসো, জায়গাটা এনজয় করে যাও। তো এখন টাইম 3:30 বাজে, আমরা চলে এসেছি পাত্রাতু, এদিকে পাত্রাতু ড্যাম, সামনে এখানে খুব সুন্দর ভিউ, এখানে নৌকা চলছে, অনেকে গুড, টু গুড, খুব সুন্দর। চলো লাঞ্চ করে নিই, লেটস গো। তো এখন টাইম 5টা বাজে, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পরে এবার এসছি ড্যামের পাড়ে, এখানে নৌকা চড়ব। এখানে স্পিড বোটও আছে, দেখতে পাচ্ছেন ওখানে স্পিড বোটও আছে, স্পিড বোট একদম আইল্যান্ড অবধি নিয়ে যাবে, দূরে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ড অবধি নিয়ে যাবে, সেটা 800 টাকা নেবে, ঘুরিয়ে নিয়ে চলে আসবে, আর এটা 300, একদম ওই থার্মোকল অবধি যাবে, ঘুরিয়ে নিয়ে চলে আসবে, অসাধারণ দৃশ্য। চলুন এক্সপিরিয়েন্স করা যাক, বোটে চড়া যাক, চলো পাত্রাতু ভ্যালি। Awesome.
বলবো বৃষ্টি জাস্ট আসছে, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলো নাকি? বারিশ বারিশ তো নেই যায়গা অভি আচ্ছা আচ্ছা হ্যাঁ বারিশ আগে বড় বড় ফোঁটা পড়ছে বেড় যাতে চলি চলি ইসমে 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 বৈঠেঙ্গে ये तो भिजे जाबो गो भिजे जाबो हाँ जा बिस्टी खाने जल चले आसछे ए तो जल चले आसछे खाने एक काम कीजिए आधा पैसा लीजिए ज़्यादा दूर मत वहाँ तक चल के चले जाइए बिस्टी एसे गेछे चलो ना कि आर जाए आर करा जाबे ना माने झड़ एसे गेछे पुरो बोलते गेले ब्रेश जोरे খুব সুন্দর ওয়েদার অসাধারণ ওয়েদার বৃষ্টি দেখে ভয় পেলে হবে না ওয়েদারটাকে এনজয় করতে হবে কিন্তু বৃষ্টির জন্য এখন আপাতত নৌকা ছাড়ছে না ওটাই তো বললাম কম টাকা নিয়ে নিক আধা গিজ ফিরে আসবো ভিজবি তো বড় ফোঁটা পড়ছে হ্যাঁ ভিগনে কা দিক্কাতে তো পাত্রাতু ভ্যালিতে আমরা এসে গেছি আমরা উঠে গেছি পাত্রাতু মানে যে হিলটা ভ্যালি সেই হিলে আমরা উঠেছি অনেক কটা বিল্ডিংস আছে এখানে বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার এবং পরিবেশ এবং খুব সুন্দর মানে সিনিক বিউটি অনেকটা অনেকটা আমি কেন এখানে বারবার নর্থ বেঙ্গলের ফ্লেভার পাচ্ছি অনেকটা বারবার তো দেখবো এখন পাত্রাতু ভ্যালিটা চলো অসাধারণ সিনিক বিউটি এবং সত্যি ভ্যালিটার এখানে রাস্তাও দেখা যাচ্ছে এবং অনেক কটা বিল্ডিংস দেখা যাবে যত উপরে গিয়ে দাঁড়াবো এবং ভিউ পয়েন্ট থেকে পুরো দেখা যায় এদিক থেকে বিল্ডিং দেখা যাচ্ছে পুরো একদম আমি তো বলবো অবশ্যই ঝাড়খণ্ডে পাত্রাতু আসুন নেতারহাট আসুন বেথলা আসুন এবং লোধ ফল অবশ্যই ঘুরবেন এটা আমার নিজের রিকোয়েস্ট আমার নিজের ফেভারিট লোধ ফলস আমার ফলস সবসময় ভালো লাগে কিন্তু লোধ ফলসের একটা আলাদাই আমেজ ছিল তো দিস দ্য থিং অসাধারণ ভ্যালি খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর বর্ষাকালে পাত্রাতু ভ্যালি পুরো পাহাড় পুরো নর্থ বেঙ্গল লাগছে আমার কাছে এবং ওয়েদারটা আরও ফ্লেভারটা দিয়ে দিয়েছে তো এখন টাইম ডট আটটা বাজে আমরা চলে এসেছি রাঁচি জাংশনে স্টেশনে চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল পাত্রাতু ঘুরে একদম ডাইরেক্ট স্টেশনে চলে এলাম তো এইখানেই রাঁচির মানে ঝাড়খণ্ডের ট্রিপ এখানেই এন্ড হচ্ছে আমরা ঘুরলাম প্রথমে রাঁচি এলাম রাঁচি থেকে আমরা গেলাম নেতারহাট নেতারহাট থেকে গেলাম বেথলা বেথলা থেকে পাত্রাতু ঘুরে ব্যাক করলাম তো এরপরেই আসতে চলেছে আমার কলকাতা থেকে মানে বাংলাদেশের ট্যুরের টোটাল সিরিজ আসতে চলেছে যেটার জন্য আমি খুবই এক্সাইটেড আশা করি তোমরা খুব এক্সাইটেড ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস এরকম আরও মজার মজার ঘোরার ব্লগ দেখার জন্য এবং আরও আরও অনেক নতুন নতুন ঘোরার জায়গা এবং সিরিজ নিয়ে আসছি এক এক করে সব জানতে পারবেন আপনারা চলো বন্ধুরা দেখা হবে আর বড় ব্লগে ভালো থাকবেন